वेलकम टू इवर गार्डन ग्रुप ऑफ स्कूल्स डियर स्टूडेंट्स क्लास सेवन लेसन नंबर 12 माय डायरी पार्ट थ्री आलोचना करब पार्ट थ्री टी आलोचना करार आगे हमें पार्ट टू एक मन करिए नेब हमें कि पढ़े तो पार्ट टू ते हमें पढ़ेम जो रविवार सान्डे आफ्टरनुने एनी फ्रांकर बार्थडे पार्टी पालन करा तरा एक सिनेमा देखे द लाइट हाउस कीफर तरा खूब आनंद उपभोग कर তারপর তার যে দুটো দুজন ফ্রেন্ড ছিল তারা সেপারেট হয়ে গেছিলো তারপর তার নতুন একটা ফ্রেন্ড হয়েছিল জোফি ডাওয়েল নামে একজন ওকে সেটা তার কাছে এখন পরম প্রিয় বন্ধু ওকে নেক্সট আমরা আজকে পার্ট থ্রিটা আলোচনা করবো যথাযথভাবে লেটস কন্টিনিউ স্যাটারডে 20 জুন 1942 1942 বা 20 জুন স্যাটারডে মানে হচ্ছে কি শনিবার I have not written for a few days because I wanted first of all to think about my diary. I have not written for a few days. মানে কয়েকদিন আমি কিছু লিখিনি because কেন লিখিনি মানে লেখিকা যে আমাদের এনি ফ্রাঙ্ক যে লেখিকা তিনি কয়েকদিন লিখতে পারেনি কারণটা বলছে যে সবার প্রথমে আমি আমার দিনলিপি সম্পর্কে ভাবতে চেয়েছিলাম মানে ও যে লিখছে সেই যা লিখছে সে তার লেখার সম্বন্ধে একটু ভাবতে চেয়েছিল তার জন্য সে কয়েকদিন লিখতে পারেনি ওকে ইট ইজ অ্যান ওল্ড আইডিয়া ফর সামওয়ান লাইক মি টু কিপ এ ডায়েরি এটা অন্য কোনো মেয়ের কাছে একটা অদ্ভুত ধারণা হতে পারে নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর এটা শুধু তাই নয় যে আমি কখনো করিনি মানে লেখিকা বলছে এটা শুধু তাই নয় যে আমি এর আগে কখনো করিনি But because it seems to me that neither I nor for that matter anyone else will be interested in the unbosomings of 13-year-old school girl. এখানে একটা নতুন একটা ওয়ার্ড বড় একটা ওয়ার্ড আমরা দেখতে পেয়েছি আনবুজিমিংস মানে কি কোনো কথা অকপটে বলা ওকে বাংলা এটা বলে কোনো কথা অকপটে বলা তো বলছে বাট বিকজ ইট সিমস টু মি দ্যাট নেইদার আই নট ফর দ্যাট ম্যাটার অ্যানিমালস এলস উই বি ইন্টারেস্টেড ইন আনবুজিমিংস অফ এ 13-year ওল্ড স্কুল গার্ল বলছে কিন্তু আমার মনে হয় আমি বা আমি ছাড়া অন্য কেউ 13 বছর স্কুল পড়া মেয়ের অনুভূতি প্রকাশে কৌতূহল বা উৎসাহিত হবে এটা লেখিকার ধারণা ওকে স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার তবুও এতে কী এসে যায় লেখিকা বলছে তবুও এতে কী এসে যায় আই ওয়ান্ট টু রাইট আমি লিখতে চাই বাট মোর দ্যান দ্যাট তার থেকে বড় কথা আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই ভরি ডিপ ইন মাই হার্ট আমি আমার অন্তরের মধ্যে যা লুকানো আছে তা সবার সামনে তুলে ধরতে চাই মানে লেখকের যেগুলো মনের মধ্যে যেগুলো আছে সমস্ত কিছু তিনি সকলের সামনে তুলে ধরতে চান ওকে এখানে নতুন একটা ওয়ার্ড লাইব্রেরির মানে অন্তরের মধ্যে শুয়ে থাকা মানে অন্তরের মধ্যে যা কিছু থাকে তিনি সবার সামনে কি তুলে ধরতে চাচ্ছেন মানে ডায়েরি লেখার মাধ্যমে ওকে নেক্সট বার আমরা পড়ব দিয়ার ইজ এ সেইং দ্যাট পেপার ইজ মোর প্যাশন দ্যান ম্যান একটা কথা আছে পেপার ইজ মোর প্যাশন দ্যান ম্যান মানে কাগজ মানুষের থেকে বেশি ধৈর্যশীল ইট ক্যাম ব্যাক টু মি ওয়ান অফ মাই স্লাইটলি মেলানকলি ডেটস এটা আমার কাছে আসে একটা কোনো এক অপেক্ষিত কম বিষণ্ণ দিনে এটা আমার মনে পড়ে মানে যখন লেখিকার মনে খুব কষ্ট হয় দুঃখ হয় তখন তার এই কথাটা মনে পড়ে কোন কথাটা মনে পড়ে যে কাগজ মানুষের থেকে বেশি ধৈর্যশীল এই কথাটা লেখিকার মনে পড়ে ওকে হোয়েল আই সেট চিন ইন হ্যান্ড ফিলিং টু বোর্ড আর লিভ ইভেন টু মেক আপ মাই মাইন্ড হোয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম যখন তিনি কী করলেন যখন তিনি গালে হাত দিয়ে বসেছিলেন আর কী করছিলেন ফিলিং টু বোর্ড মানে খুবই বিরক্ত প্রকাশ করছিলেন এবং নিস্তেজ বোধ করছিলেন তখন তিনি তার মনটাকে স্থির করছিলেন যে তিনি বাড়িতে থাকবেন না বাইরে যাবেন ওকে ইয়েস দেয়ার ইজ নো ডাউট দ্যাট পেপার ইজ প্যাশেন্ট হ্যাঁ এটাতে কোনো সন্দেহ নেই যে কাগজ ধৈর্যশীল And I don't intend to show this cardboard covered notebook bearing the proud name of diary to anyone. পিচবুট মোড়া সেই যে খাতাটা ছিল লেখিকার কাছে সেই খাতাটা তিনি কাউকে দেখাতে চান না ওকে
আনলেস আই ফাইন্ড এ রিয়েল ফ্রেন্ড, যদি না আমি একটা প্রকৃত বন্ধু, বয় অর গার্ল, মানে যদি না আমি প্রকৃত কোনো বন্ধু, মেয়ে অথবা ছেলে পাই। প্রবাবলি নোবডি কেয়ার্স, সম্ভবত এটা কেউ মানে খেয়াল করবে না, কেয়ার্স মানে খেয়াল করা। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অব দ্য ম্যাটার, দ্য রিজন ফর মাই স্টার্টিং এ ডায়েরি। এখন আমরা মূল বিষয়ে আসছি, অর্থাৎ আমার ডায়েরি লেখার কারণ অথবা মূল বিষয়ে আসছি, কী জন্য সে ডায়েরি লিখছে সেটা বলতে যাচ্ছে লেখিকা। ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড, এটা সত্যি যে আমার কোনো প্রকৃত সত্যিকারের বন্ধু নেই। তাহলে লেখিকা কী জন্য ডায়েরি লিখছে? লেখিকার প্রকৃত কোনো বন্ধু নেই, ওকে, তার জন্য সে কী করছে? ডায়েরি লিখছে। নেক্সট পার আমরা পড়ব, লেট মি পুট ইট ক্লিয়ারলি, স্পষ্ট করে বলি শোনো। সিন্স নো ওয়ান উড বিলিভ দ্যাট এ গার্ল অফ 13 ফিলস হার সেলফ কুইট অ্যালো ইন দ্য ওয়ার্ল্ড, এটা কেউ বিশ্বাস করবে না যে 13 বছরের কোনো এক মেয়ে সারা পৃথিবীতে নিজেকে নিঃসঙ্গ বলে মনে করবে, এটা ঠিক তা নয়। আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস অ্যান্ড এ সিস্টার অফ 16, আমার প্রিয় বাবা মা এবং একটা বোন আছে। আই নো অ্যাবাউট 30 পিপুল হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস, আমি 30 জনকে চিনি যাকে বন্ধু বান্ধব বলা যেতে পারে, মানে লেখিকার 30 জনের মতো বন্ধু ছিল যাকে মানে আমরা বন্ধু হিসাবে বলতে পারি, ওকে। আই হ্যাভ রিলেশনস আন্টস অ্যান্ড আঙ্কলস হু আর ডার্লিংস টু এ গুড হোম, মানে তার অনেক আত্মীয় স্বজন ছিল, আঙ্কল, কাকা, কাকি, মামা, মামি, মেসো, পিসো, জেঠা, জেঠিমা, অনেক তার কি ছিল রিলেশনস, মানে রিলেটিভ ছিল অনেকগুলো যারা তাকে খুব ভালোবাসত। এ গুড হোম, একটা ভালো বাড়ি, না আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, আমার মনে হয় না আমার কোনো কিছুর অভাব আছে। বাট ইট ইজ দ্য স্যাম উইথ অল মাই ফ্রেন্ডস, কিন্তু আমার বন্ধু বান্ধবদের একই রকম অবস্থা। কীরকম অবস্থা? লেখিকের যেরকম অবস্থা তার বন্ধু বান্ধবদের সেই একই রকম অবস্থা, জাস্ট ফান অ্যান্ড জোকিং, নাথিং মোর, হাসি ঠাট্টা ছাড়া আর কিছুই না। আই ক্যান নেভার ব্রিং মাই সেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন গ্রাউন্ড, আমি আমার কাজকর্মের বাইরে বা নৈমিত্তিক কাজের বাইরে আমি নিজেকে কখনো আনতে পারিনি। উই ডোন্ট সিম টু অ্যাবল টু গেট এনি ক্লোজার, আমরা কখনো কারো সামনে আসতে সমর্থ হব না। দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাবল, এটাই হচ্ছে অশান্তির মূল। পারহ্যাপস আই ল্যাক কনফিডেন্স, কনফিডেন্স মানে কি? বিশ্বাস। পারহ্যাপস মানে কি? সম্ভবত। সম্ভবত ল্যাক মানে কি? অভাব। পারহ্যাপস আই ল্যাক কনফিডেন্স, সম্ভবত আমার নিজের বিশ্বাসের অভাব, লেখিকা বলছে। বাট এনিওয়ে, কিন্তু যাই হোক না কেন, দেয়ার ইট ইজ এ স্ট্রো বর্ন ফ্যাক্ট, এটা একটা কঠোর সত্য। স্ট্রো বর্ন মানে কি? একগুয়ে বা একটা কঠোর সত্য। আই ডোন্ট সিম টু অ্যাবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট, আমি মনে করি না যে আমি এর থেকে কিছু বেশি করতে পারি বা আমার কিছু করার আছে। হ্যান্স দিস ডায়েরি, হ্যান্স মানে কি? এই কারণে এই দিনলিপি। ইন অর্ডার টু এনচান্স ইন মাই মাইন্ডস আই দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড ফর হুম আই হ্যাভ ওয়েটেড সো লং, মনুষ্য চোখকে যে ছবিটি আমি, যে বন্ধুর ছবি আমি স্পষ্ট করার জন্য প্রতীক্ষা করছি এতদিন, মানে বলছে মনুষ্য চোখে যে ছবিটা, যে মানুষ, যে বন্ধুর ছবি আমি স্পষ্ট করার জন্য এতদিন অপেক্ষা করছি। আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন এ সিরিজ অফ বল ফ্যাক্টস, সেটা আমি কী করব না, একটা মামুলি কোনো ধারাবাহিক ঘটনা দ্বারা নথিভুক্ত করতে চাই না, লাইক মোস্ট পিপুল ডু, যেগুলো সাধারণ লোকেরা করে। বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইট সেলফ টু বি মাই ফ্রেন্ড, কিন্তু আমি আমার ডায়েরিকে আমার দিনলিপি কী হিসেবে, বন্ধু হিসেবে পেতে চাই। অ্যান্ড আই শেল কল মাই ফ্রেন্ড কিটি, এমন আমি আমার সেই বন্ধুকে কী বলে ডাকবো? কিটি বলে ডাকবে। কাকে কিটি বলে ডাকবে? সেই ডায়েরিকে সে কী বলে ডাকবে? কিটি বলে ডাকবে, ওকে। নো ওয়ান উইল গ্রাস হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইফ আই বিগিন মাই লেটার্স টু কিটি জাস্ট ওয়ান অফ দ্য ব্লু, এটা কেউ বুঝতে পারবো না আমি কী নিয়ে আলোচনা করছি। গ্রাফস মানে কি? নো ওয়ান উইল গ্রাফস, এটা কেউ বুঝতে পারবে না আমি কী নিয়ে আলোচনা করছি। যদিও অপ্রত্যাশিতভাবে কিটিকে আমার যে চিঠিগুলো লিখতে শুরু করেছিলাম সেগুলো কি? অ্যালবিট আনউইংলি আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফ দ্য স্টোরি অফ মাই লাইফ, যদিও অনিচ্ছাকৃতভাবে আমি কী করবো? আমার জীবনের সংক্ষিপ্ত বিবরণ লিখতে বসবো। মাই ফাদার ওয়াজ 36 হোয়েন হি ম্যারিড মাই মাদার হু ওয়াজ দেন 25, আমার বাবার বয়স যখন 36 তখন তিনি আমার মাকে বিয়ে করেছিলেন, তার বয়স ছিল 25। মাই সিস্টার ওয়াজ ব্রন ইন 1926 ইন ফ্রাঙ্কফুর্ট অন মেইন, ফ্রাঙ্কফুর্ট অন মেইন শহরে
1926 খ্রিস্টাব্দে আমার বোন জন্মেছিল। আই ফলোড অন June 12, 1929। তারপরে আমি 1929 খ্রিস্টাব্দে 12 জুন জন্মেছি। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933। তারপর আমরা পালিয়ে গিয়েছিলাম হল্যান্ডে 1933 খ্রিস্টাব্দে। এমিগ্রেটেড মানে কি পালিয়ে যাওয়া, যে কোনো জায়গায় পালিয়ে যাওয়া। হোয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্রাভিস এনভি, যেখানে আমার বাবা ট্রাভিস এনভি কোম্পানিতে পরিচালক পদে নিযুক্ত হয়েছিলেন। কার বাবা? সেই লেখিকার বাবা, অ্যানি ফ্রাঙ্কের বাবা। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি, পরিবারের অন্যান্য সদস্যরা, হাওয়াভার, যা হোক, ফেল দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলারস অ্যান্টি জুয়েস লস। পরিবারের যে বাকি সদস্যরা ছিল তারা কি করেছিল, হিটলারের ইহুদি ধর্মবিরোধী আইনে প্রভাবিত হন। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যানেক্সিটি, আর সুতরাং জীবনে কি হয়, উদ্বেগ নেমে আসে। ইন 1938 মাই টু আঙ্কলস এসকেপ টু দ্য ইউএসএ, 1938 খ্রিস্টাব্দে আমার দুটো মামা ইউএসএ পালিয়ে যান। মাই ওল্ড গ্র্যান্ড মাদার ক্যাম টু আস, আমাদের বৃদ্ধ ঠাকুমা আমাদের সঙ্গে আসেন। শি ওয়াজ দেন 73, তার বয়স ছিল 73 বছর। গ্রেনি ডাইড ইন জানুয়ারি 1942। আমার ঠাকুমা মানে আমার দিদিমা 1942 খ্রিস্টাব্দে মারা যান। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ শি ইজ প্রেজেন্ট ইন মাই থটস অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, এটা কেউ জানবে না যে তিনি আমার মনে কতটা জায়গা জুড়ে আছেন, এখন আমি তাকে কতটা ভালোবাসি। লেখিকা তার গ্র্যান্ড মাদারকে খুবই ভালোবাসতেন, মারা যাওয়ার পরে তিনি বলছেন যে তিনি তাকে এখনও ভালোবাসেন। তো তার মনে যে তার দাদিমার যে কতটুকু জায়গা সেটা কেউ জানবে না। ইন 1934 আই ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য মন্টেসরি কিন্ডারগার্ডেন অ্যান্ড কন্টিনিউড দেয়ার, 1934 খ্রিস্টাব্দে মন্টেসরি কিন্ডারগার্ডেনে আমি ভর্তি হই অ্যান্ড কন্টিনিউ দেয়ার, আমি সেখানে আমার শিক্ষা চালিয়ে যাই। ইট ওয়াজ অ্যাট দ্য ইন্ড অফ দ্য স্কুল ইয়ার, বিদ্যালয়ের শিক্ষাবর্ষের শেষে। আই ওয়াজ ইন ফ্রম 6B, আমার 6B পড়া শেষ। হোয়েন আই হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে, তখন আমাকে মিসেস কে গুড বাই জানাতে হয়। উই বুথ উইপড, আমরা দুজনেই কেঁদেছিলাম। ইট ওয়াজ ভেরি স্যাড, এটা খুবই কী ছিল, দুঃখজনক দিন ছিল। ইন 1941 আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট টু দ্য জুয়েস সেকেন্ডারি স্কুল, 1941 খ্রিস্টাব্দে আমি আমার দিদির মার্গটের সঙ্গে ইহুদি মাধ্যমিক বিদ্যালয়ে যাই। শি ইন টু দ্য ফোর্থ ফর্ম অ্যান্ড আই ইন টু দ্য ফার্স্ট, তিনি সেখানে আমার দিদি সেখানে চতুর্থ মানে, আমি প্রথম মানে ভর্তি হই। সো ফার এভরিথিং ইট অল রাইট উইথ দ্য ফোর অফ আস, আমার এই পরিবারের চারজনের সদস্য এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে। অ্যান্ড হ্যার আই কাম টু দ্য প্রেজেন্টে, আর এখন আমি এই পরিস্থিতিতে এসেছি মানে পৌঁছেছি, মানে তিনি এখন লেখিকা হয়েছে। ওকে।